আসসালামু আলাইকুম, ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল। কেমন আছেন সবাই? আশা করি ভালো আছেন, সুস্থ আছেন। চলে আসলাম আরো একটি নতুন ভিডিও নিয়ে। আজকের ভিডিওটা সারাদিন কি করছি, আজকে ঘি বানাবো বেবির জন্য, সেগুলো সব কিছু শেয়ার করছি। আর সকালে এই যে আমি ওর খাবার নিয়ে এসেছি, আর সে খেতে খেতে দৌড়াদৌড়ি শুরু করে দিয়েছে। ওটস রান্না করেছিলাম দুধ দিয়ে। তো আফরাজের পাপ্পা চলে গেছে, আর আফরাজকে নিয়ে এখন আমি রান্না করছি। তো আফরাজের জন্য সবজি করব, এই জন্য বের করে রেখেছি। আর ঘি বানাবো জন্য সরটাও বের করে রেখেছি, রাতে বানাবো ঘি এখন না। আর ইলিশ মাছ ভিজিয়ে দিয়েছি। তো প্রথমে আমি সবজিটা বসিয়ে দিলাম, আর এর মধ্যে আসলে ইলিশ মাছটা ভেজানো হয়ে যাবে। মা রান্না করে গেছে আর আমি এই দুইটা করছি আর কি। তো চচ্চড়ি করেছে ইলিশ মাছের মাথালে, যেগুলো অংশ দিয়ে দুইটা বই কচুর আর আলু দিয়ে। তো পরে সেগুলো দেখাবো আর কি। আর এইখানে এখন আমি সর্ষে ইলিশ করছি। তো সরিষার তেল দিয়ে এখানে সর্ষে বাটা দিয়েছি, ফ্রোজেন ছিল। পেঁয়াজ বাটা দিয়েছি, কিছু পেঁয়াজও দিয়েছি, পেঁয়াজ কুচি আর কি। এর মধ্যে লবণ, হলুদ, এরপরে গুঁড়া মরিচ আর আদা রসুন জিরা বাটা দিয়ে দিচ্ছি। তো খুব বেশি মশলা দিব না আমি, ইলিশ মাছে আসলে এক্সট্রা কোনো গরম মশলাও দেই না। আবার একটু মশলা সব কম কমই দেওয়ার চেষ্টা করি, কারণ কি ইলিশের যে নিজস্ব একটা স্মেল ওইটা থাকলেই বেশি ভালো লাগে। গরম মশলা দিলে আসলে গরম মশলার ফ্লেভারটা চলে আসে। তো গরম মশলা ছাড়া ইলিশ মাছ কিন্তু অনেক বেশি মজার হয়। আবার জাস্ট সিম্পলি লবণ, হলুদ, গুঁড়া মরিচ তেল দিয়ে মাখিয়ে দিলেও কিন্তু অনেক টেস্টি হয়। তো আমার জামাই একটু সর্ষে দিয়ে করলে বেশি পছন্দ করে, তো ভাবলাম যে সর্ষে বাটা দিয়ে দিই। ভেবেছিলাম বই কচু আর বেগুন দিয়ে ঝোল করব, বাট যেটা ছিল বই কচু সেটা দিয়ে মা চচ্চড়ি করেছে ইলিশের মাথ দিয়েই। তো ভাবলাম যে ঠিক আছে, ওইটাতে একটা হয়ে গেছে, তো সর্ষে ইলিশটাই করে ফেলি। আর বাজার টাজার আসলে শেষ হয়ে গেছে, আজকেই দেখি বাবা আবার বিকেল দিকে বাজার করে নিয়ে আসবে। আর এদিক দিয়ে এখন সব মশলাটা আমি খুবই ভালো করে কষিয়ে নিচ্ছি, তারপরে আবার পানিতে কষাবো। মশলা আসলে যত বেশি সব খাবারের কষানো হয় তত বেশি টেস্টি হয়। যদি মশলা ভালো করে কষানো না হয় তাহলে কিন্তু একটা গন্ধ থেকে যায়, ভালো লাগে না। এই জন্য যে কোনো রান্নায় আসলে মশলা কষানোটাই মেইন পার্ট একটা, ওইটাতেই টাইম লাগে। তো এই যে উপর থেকে তেল বের হয়ে এসেছে, মশলাটা সুন্দর মতো কষানো হয়েছে। তো আমি এখন মাছগুলো দিয়ে দেবো এক এক করে। তো মাছ দেওয়ার পরে এই যেইটুকু মানে মশলা এটার সাথে কষানো হবে, তারপরে যখন একটু পানিটা শুকিয়ে যাবে তখন আবার পানি দিয়ে দেবো আমি, মানে ঝোল থাকবে যেরকমটা, আর রান্না কুক হওয়ার জন্য যে মানে যতটুকু পরিমাণ দরকার আর কি। তো এই তো আমি দিয়ে এটা ঢেকে রেখে দিব, আর একটু পরপর আসলে নাড়া দিয়ে দিব যাতে করে নিচে থেকে লেগে না যায়। তো ইলিশ মাছ হতে কিন্তু খুব একটা বেশি সময় লাগে না, অনেক তাড়াতাড়ি হয়ে যায় এই ইলিশ মাছ। এরপরে চিংড়ি মাছ এগুলো অনেক তাড়াতাড়ি রান্না করা হয়ে যায়, জাস্ট মশলাটা কষাতে যা সময় লাগে আর কি। তার পাশে তো আফরাজের জন্য সবজি হচ্ছে, বাকি সব কিছু মা রান্না করেই রেখেছে, এই জন্য খুব একটা বেশি আর রান্নাবান্না নেই। আর আফরাজ এই মধ্যেই শুধু আসছে আর যাচ্ছে আমার পিছে পিছে, শুধু আমাকে বলে আসো আসো মাম্মি আসো আসো, তো এগুলা বলে। তো ওর জন্য জুস বানাবো, ও যেটা যেটা বলে সেটা সেটা করব। তো সকাল দিকে গতদিন রাতে আবার ওদের জুতা ওয়াশ করতে দিয়েছিল, কিন্তু সকাল একটু রোদ ছিল সকালে, তারপরে আবার বৃষ্টি শুরু হয়ে গেছে দুপুরের দিকে, জানি না কেন। তো একদমই আর শুকায়নি, পরে সেটা আবার চুলার পাশে দিয়ে একটু শুকানোর দরকার পড়বে, নইলে আসলে হয় না, পরে ফ্যানের নিচে রাখতে হবে। তো এই তো এখানে আমি চেক করে নিচ্ছি পানি দিয়ে, লবণ টবণ চেক করে নিয়ে নিব। আর মোটামুটি এইখানে আমার আরও কিছুক্ষণ রান্না করলে হয়ে যাবে। আমি কিছু ফ্রোজেন কাঁচামরিচ দিলাম, কারণ কাঁচামরিচ শেষ হয়ে গেছে। তো যদি ফ্রোজেন কাঁচামরিচ থাকে এরকম যে কোনো রান্নাতে গোটা দেওয়া যায় অনেক ইজিলি, প্রবলেম হয় না, কারণ ফ্লেভারটাও আসে আর খেতে খুবই ভালো লাগে। বিশেষ করে ভাতের সাথে এই কাঁচামরিচগুলো খেতে মজা লাগে। আর এখানে সবজি হয়ে গেছে, বেবির ডালও আছে, আর এইখানে মাছটা হয়ে গেছে। তো আমি এখন এগুলো টেবিলে রেখে দিচ্ছি। আর এই তো অনেক মজার ছিল বরাবরই, আসলে ইলিশ মাছ যেভাবে যেই রান্না করুক না কেন ইলিশ মাছ কিন্তু খেতে মজাই লাগে। ইলিশ মাছের নিজস্ব একটা টেস্ট আছে বলে মজা লাগে। এখানে বই কচু বেগুন দিয়ে যে ইলিশ মাছের মাথাটাতে লেজ দিয়ে চচ্চড়ি করেছে, আর
এপাশে তরকারি ছিল গতদিনের মাংসের, যেহেতু আমরা রাতে ডিনার করেছিলাম বাইরে, জন্য অনেক তরকারি সব কিছু ছিল। এখানে আলু দিয়ে যে মাছের মাথার অংশ দিয়ে চচ্চড়ি করেছে, কোরমা ছিল। তো এই তো আফতার বেবির জন্য এখন আমি জুস নিয়ে আসলাম। কি করো, জুস খাবে? ওকে। তো এরপর আফরোজ বেবিকে গোসল করে দিয়েছি, তারপরে সে হেলমেট নিয়ে খেলবে, কি একটা অবস্থা। হেলমেট পরে দিয়েছি, সে মানে ওয়ার্ড্রপ খুলতে পারে, পাল্লা খুলে ওর সানগ্লাস বের করেছে দিয়ে একসাথে পরে, কি একটা অবস্থা করছে। মানে দুইটা সে সামলাতে পারছে না, মনে হচ্ছে হেলমেটটি পরে যায় কি ওর চশমায় পড়ে যায়। তোকে বেডে বসিয়ে রেখে আমি বললাম যে তুমি এখন পাতলু দেখো আর মাম্মা এখন গোসল করবে। তো প্রতিদিনই এরকম হয়, আফরা যদি বাসায় কেউ না থাকলে সে আসলে অনেক বেশি গুড বেবি হয়ে থাকে, এই সময়টা কিছু করে না। আমি রুমে এসি দিয়ে দিই, বাইরেও যায় না, তো এই জন্য ভালোই হয়। আর যদি কেউ থাকে বাসায় তো ওকে আর রুমে আটকানো যায় না, উল্টাপাল্টা কাজ কারবার করে। তো দুপুরে আমার জামাই আসার সময় একটা পার্সেল এনেছে, আমার আপু আসলে এটা অনলাইনে অর্ডার করেছিল। অনলাইনে যেটা ছবি ছিল সেটা অনেক সুন্দর ছিল, হাতের কাজের ড্রেস, আর এটা কি বানিয়ে দিয়েছে, কিম্ভূত কিমাকার, মানে ডাবল সেলাই ছিল ওগুলা, আর এগুলা সিঙ্গেল সেলাই, তারপরে কি মানে খুবই বাজে রকম হাতের কাজ, কোন পেজ আমি জানি না। আপুরও আসলে ছবি দেখে পছন্দ হয়নি, আর তারপরেও কি করার এখন, মানে এই যে এইরকম মানুষগুলোর জন্য আসলে অনলাইনে বিজনেসের মানে রেপুটেশন খারাপ হয়ে যায় আর কি। তো কিছু করার তো নেই, বাট ওনার তো কাস্টমার কখনোই ভালো পাবে না আর বিজনেসও হবে না, এইটাই তো। মোটামুটি কালার কম্বিনেশনটা খুবই সুন্দর ছিল, যদি কাজটা সুন্দর হতো অনেক ভালো লাগতো। তো যাই হোক, ওইটা রেখে দিলাম আর আপনাদের সাথে একটু শেয়ার করলাম। এরপরে ভাত খেতে চলে এসেছি, যেহেতু আমার জামাই এসেছে তো আমরা একসাথেই খাচ্ছি। বাবা এসে আবার গেছে মানে বাজার করার জন্য, তারপরে এসে খাবে। তো এখানে আগে আমরা চচ্চড়ি দিয়ে শুরু করলাম, অনেক মজার হয়েছে। আসলে আমাদের বাসায় মনে হয় আপনারা রেগুলার ওয়েতে চচ্চড়ি দেখতে পারেন, আমাদের চচ্চড়ি খেতে খুবই ভালো লাগে। আর যে কোনো খাবার একবার শুরু হলে দেখা যায় কি ওইটা কয়েকদিন ধরে চলতে থাকে, মানে ওইটাই ভালো লাগে, এরকম টাইপও হয়। তাই তো, আর এখানে এখন ইলিশ মাছের গ্রেভিটা অনেক ইয়ামি ছিল, অনেক ইয়ামি ছিল আলহামদুলিল্লাহ। তো এখানে আমরা একসাথে বসে খাচ্ছি, আর আফরোজ বেবির খাওয়া হয়ে গেছে, এরপরে ও খেলতে থাকবে আর কি। সে স্টিকার নিয়ে এসে আমার মুখে চোখে সব জায়গায় লাগিয়ে দিচ্ছে। দুপুরবেলা আমরা কিছুক্ষণ শুয়েছিলাম, এরপরে আফরাজের পাপা চলে গেল, আব্বু আবার বগুড়াতে এসেছিলো, আব্বুর কিছু টেস্ট করতে দিয়েছিল, তো লিটন ভাইয়া নিয়ে এসেছিল। তো আফরাজের পাপা ওইখানে গিয়েছিলো, এরপরে আবার সে বাইরে যাবে ওর কাজে। তো তারপরে আফরাজ আমার সাথে থাকতে থাকতে ঘুমিয়ে পড়েছিল বিকালে, খালা যখন আসে কাজ করতে। তো মাও ওখান থেকে খালামণি বাসায় গিয়েছিল, এই জন্য বিকালে ওর ঘোরাও হয়নি, তো ঘুমিয়ে গিয়েছিল আজকে কয়েকদিন পরে। তো বাবা আসলো বাজার নিয়ে, এরপরে আমি আবার বাবার খাবারগুলো গরম করে দিচ্ছি, আর ওই যে জুতা একটু গরম করা হচ্ছে, এরপরে আমি ফ্যানের নিচে রেখে দেব, কারণ জুতাগুলো বেশিক্ষণ তাপে রাখা যাবে না। আর যে ডিম নিয়ে এসেছে এগুলো ক্লিন করে রাখবো, সরটা রাতে আমি ব্লেন্ড করে ঘি বানাবো, এখন না সারাদিন এই জন্য বাইরে রেখেছি। আর এদিক দিয়ে সব বাজার ঢেলে রেখেছে, এগুলো এখন আমি গুছিয়ে নেব। এর মাঝে দেখি খালাও চলে এসেছে, তো খালাও কেটে কুটে সব কিছু দিবে। আর এদিক দিয়েই তো এই সব কিছু নিয়ে এসেছে, এখন আমি এক এক করে সব কিছু গুছিয়ে ফেলবো। আর এখানে হচ্ছে আমি টমেটো সস শেষ হয়ে গিয়েছিলো, সেইটা একটা নিতে বলেছিলাম, তো কাঁচের জার যেটা বড় সেটাই নিতে বলেছিলাম। এর আগে মানে আমার কাছে দুইটা কাঁচের জার জমা হয়েছে, এগুলোতে পানি রাখি আমরা, পানি রাখলে খুব ভালো লাগে। এমনিতেও তো আমাদের সব কাঁচের বোতল ইউজ করি, আর আমি ভাবছি এখন সবগুলোই টমেটো সসের বোতলের করবো আর কি। তো এই জন্য এগুলো খাওয়াও হবে আবার রিউজ করা হবে আর কি। তো এই তো এটাতে তিনটা হয়ে গেল, আরও কয়েকটা করলেই হয়ে যাবে। আর এক এক করে আমি সবগুলা বাজার ঢেলে গুছিয়ে রেখে দিচ্ছি, এভাবে করে ঢালাই করে গুছিয়ে গুছিয়ে টেবিলের নিচেই রেখে দেয় আর কি, যেগুলো আর কি রাখার মতো। আর সবজিগুলো আমি ফ্রিজে উঠিয়ে রাখবো, আর খালা এসেছে, খালাকে পেঁয়াজ কিছু কাটতে দেবো, আর কাঁচামরিচ বেছে কেটে নিবে কিছু, কারণ কাঁচামরিচ ছিল না রান্নার সময়, আমি বলেছিলাম আপনাদের। আর এখানে এই তো এগুলো আমি সব কিছু এখন ফ্রিজে তুলে রেখে দিব। আর
রুম থেকে খালা রসুন নিয়ে আসলো, এগুলো ছিল রুমে, তো এই জন্য এগুলো বের করে নিলাম। আসলে শেষ হয়ে গেলে পরে বোঝা যায় না, তো ডিমগুলো আমি ধুয়ে নিয়েছি। আর এদিক দিয়ে এখন আমি জুতাগুলো তুলে নিচ্ছি, এগুলো একটু এখন রুমে ফ্যানের নিচে রেখে দিলে শুকিয়ে যাবে, পরে যদি রোদ হয় তাহলে আবার রোদে দিতে হবে। এই তো, আর খালা এই পাশ দিয়ে কাঁচা মরিচ ক্লিন করে মানে কেটেও রেখেছে, এটা ফ্রিজে রেখে দিব। আর আফরা যদি রুমের কী অবস্থা করে রেখেছে, বিভিন্ন ধরনের খেলনা বিভিন্ন কর্নারে ছড়ায় ছিটায় রাখে, তো এটা ওর 24 ঘন্টার কাজ আর কি। তো এই যে আব্বুরা চলে গেছে আফরা বেবির জন্য, আবার ভাইয়া মানে লাড্ডু, এরপরে কেক রুটি এগুলো দিয়েছে, ফ্রুট কেক ফ্রুট রুটি যে এটা ব্রেড এগুলা। তো আফরাজ তো এখন ঘুম এসে দেখে, আফরাজ ঘুম, তো আমরা আবার একটু খেলাম সন্ধ্যাবেলা। এই যে আফরাজকে টেনে টেনে তুলছি, সে কিছুতেই উঠবে না, কান্নাকাটি করছে। তাছাড়া রাতে আসলে অনেক ডিস্টার্ব করে, ঘুমাতে চায় না, কিছু করার নেই, একটু জোর করে আদর করে ডাকছি। আর এরপরে এই যে কেক খাবো, আফরাজ আসলে মুখে দেয়নি, পরে লাড্ডু খেয়েছিল মনে হয়, ওর বাবা সাথে নিয়েছিল, আর আমি আসলে তখন ঘি বানাচ্ছিলাম, এই জন্য জানি না। তো দেখি ওর হাতে খাচ্ছিল, অনেকক্ষণ ধরে হাতে নিয়েছিল। আর এইখানে ভাবলাম যে আসলে কেক খেতে মজা লাগে আমার, এই বেকারির কেকগুলো, তো এই জন্য মানে খাচ্ছি এখন। তো মা এখন আসেনি, এরপরে মা আসবে। তো আসার পরে আমি আফরাজকে দুধ খাইয়ে দিলাম, সে দুধ খেতে দেখতে পাচ্ছেন ওর ড্রেস চেঞ্জ, দুধ খাওয়ার সময় সে কুলি করে ফেলে দুধ, গা মাখায় প্রতিদিনই, মানে আর একবার ওর হাফ গোসল হয়ে যায় সন্ধ্যাবেলা। তো ড্রেস চেঞ্জ করে দিয়েছি, সে এই যে এগুলো টি শার্ট পরবে না, কান্নাকাটি শুরু করেছে, ওগুলো পরে বাইরে যাবে না, সে নিজেই ওর র‍্যাক থেকে গেঞ্জি নিয়ে এসে দিবে, বলবে এইটা না এইটা না, গেঞ্জি গেঞ্জি টান মানে টেনে টেনে খুলে ফেলবে আর কি। মা বলছে বাইরে চলো নিয়ে যাব হোসেনদের বাসায়, সে ওইটা না চেঞ্জ করে যাবে না। ফাইনালি ওকে চেঞ্জ করে দেওয়া হলো, সে নিজেই নিয়ে এসেছে, আর এখন এই যে সে যাবে খুশিতে, এখন দুধার কোলে উঠে বাই বাই বলবে, মানে ড্রেস নিয়ে সে খুবই প্যারা দেয়। এখন আমাদের ইচ্ছা মতো এটা পরানো যায় না, বাকি দিনগুলো তো পড়ে আছে, কি হবে। বসতে বলতিছে, বসো বসো বসো, আচ্ছা বসিচ্ছে ভাইয়া, বসিচ্ছে বসো বসো। থই বাসা থেকে আসার সময় আরাফাতকে সাথে নিয়ে এসেছে, একটু কিছুক্ষণ খেললো, তারপরে আবার মারামারি শুরু। মানে আফটার স্থির মতো খেলতে পারে না, শুধু মারামারি করে, কি একটা অবস্থা। তো আমি তরকারিগুলো গরম করতে দিয়েছি, আমার জামাইকে বললাম একটু ব্লেন্ড করে দাও, আমি ঘি বানাবো, সে ব্লেন্ড করে দিয়েছে। আর ফ্রিজে কিছু কাঁচা খেজুর ছিল অনেকদিন হচ্ছে, তো ভাবলাম এগুলো ধুয়ে নেই, খাওয়া হবে। আর এরপরে ব্লেন্ডারটা ক্লিন করে নিয়েছি, কারণ মেখে গিয়েছিলো লিকুইড, আসলে এরকম করে করলে দেখা যায় একদমই বের হয়, মেখে যায়। তো সেইটাই ভালো করে লিকুইড ভীম দিয়ে ক্লিন করে এখন শুকনো একটা কাপড় দিয়ে মুছে নিচ্ছি। তো এটা এখন আমি ভালো করে ক্লিন করে রেখে দিব। আর বাকি যে অনেকগুলো মাজার জমা হয়ে গেছে, সর আসলে যেখানে যেটাই করা হোক না কেন, তেল চিটচিটে ঘি বের হয়, বোঝা যাচ্ছে কেমন একটা, মানে এমনি পানিতে ধুলে তো হয় না, একটু কেয়ারফুলি ওয়াশ করতে হয়, নইলে তেল চিটচিটে থেকে যায়। তো খুব ভালো করে ওয়াশ করে নিলাম সব কিছু। এটা আমি 10 মিনিট ফ্রিজে রেখেছিলাম, ডিপ ফ্রিজে, উপর থেকে তুলে নিয়ে এখন সরটা জালে বসাবো, নিচ থেকে পানিগুলো ফেলে দিব। অনেকে আসলে রান্নায় ইউজ করে, বাট আমরা অত বেশি ইউজ করি না, কিন্তু ইউজ করা যায়। তো আমরা আসলে এত পছন্দ করি না, তো এই জন্য কোনো খাবার ইউজও করা হয় না। তো আমি ভাতও বসিয়ে দিয়েছি রাতের জন্য, এরপরে আমার জামাই তারপরে খেয়ে নিবে, মাও খাবে তার কিছুক্ষণ পরে, তারপরে এক এক করে সব খাওয়া চলতে থাকবে। আর এই যে রাতের বেলা এখন আফরাজ বেলুন দিয়ে খেলছে, সে বেলুন বেলুন করছে। আর ওর বাবা বেলুন নিয়ে এসেছিলো, এমন ছোটো ছোটোগুলো নিয়ে এসেছিলো যেগুলো আমি একটু ফুলাতে পারি না, ওর বাবাই শুধু ফুলাতে পারে, আর সে ফাটাবে খেলবে, এগুলো চলছে। অনেকগুলো নিয়ে এসেছে, সেগুলো শেষও হচ্ছে না, মানে কি একটা বিশ্রী অবস্থায় যে 10:10 মতো বাজে। তা আফরাজ বেবি ডিনার হয়ে গেছে, ওকে খাইয়ে দিয়ে আমিও খেয়ে নিয়েছিলাম, আর ঘিটার জন্য ওয়েট করছিলাম। তো এইখানে ঘিটা মোটামুটি হয়ে গেছে, এখন আমি এগুলো ঢেলেও নিয়েছি। আর এই যে নিচে দিয়ে এটা আর একটু পরে আমি ঢেলে রেখে দিব ফ্রিজে।
আর এবার একটু কম হয়েছে, কারণ শর্টটা একটু কম ছিল এবার, কিছুদিন তোলাও হয়েছিল না, দুধের মধ্যে ছিল, এর জন্য একটু পরিমাণেও কম হয়েছে। তো যাই হোক, এই কয়েকদিন চলতে চলতে আবার যেগুলো জমা হয়, নইলে দেখা যাবে একটু বাটারও ইউজ করতে হবে। আর বাবা এখানে পপকর্ন নিয়ে এসেছে, আর আফরাজ হালো হালো করছে, ওইটার ফোন হয়েছে। এরপরে সে ওরিও বিস্কিট খাবে দুইটা, তার খেতে যাচ্ছে বলে বলে খেয়েছে, মাশাল্লাহ, এরকম খেলে তো ভালোই লাগে। আর এরপরে আমি ওকে ঘুমিয়ে দিব। তো এই তো ছিল আমার আজকের সারাদিনের রুটিন। হোপফুলি আপনাদের সবার কাছে ভালো লেগেছে, সবাই ভালো থাকবেন। ইটিং সুগার নো পাপা টেলিং লাইস, বলবা না বলো, জনি জনি ইয়েস পাপা eating sugar no papa telling lies no papa tim ha kho dal bolo kotha theke kotha alif ba ta sa bolla ji tim ha abcd bolte paro e si A B C D E F G আজকে দেখানি বিদায় নিচ্ছি, আল্লাহ হাফেজ। A